ডোর টু ডোর কর্মসূচিতে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মঙ্গলবার আগরতলার নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২ নম্বর বুথে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যকর্তাদের সাথে নিয়ে ডোর টু ডোর কর্মসূচিতে বের হলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপি এক মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজের প্রতি যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসমক্ষে আনার জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপি ডোর টু ডোর কার্যক্রম নিয়েছে। আজ ডোর টু ডোরে বের হয়ে মানুষের কাছ থেকে যে উৎসাহ উদ্দীপনা তিনি পাচ্ছেন তাতে তিনি আপ্লুত। সকল মানুষ চাইছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজগুলি করেছেন তার নিরিখে দাঁড়িয়ে আগামী ২০২৪ সালে যে লোকসভা নির্বাচন হবে সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সমর্থন জানিয়ে সবাই চাইছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আবার নরেন্দ্র মোদী হোক। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদীজি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নয় বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত এক মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদীজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসমক্ষে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় ১২ নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদীজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে ২০২৪ সেখানেও মোদীজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী, রিপোর্ট এক্স টিভি বাংলা।